এবারে আমরা সম্বর্ধনা দিতে চলেছি এমন একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষককে, যিনি স্কুলের জন্মলগ্ন থেকেই শিক্ষকতা করেছেন, আমাদের বাতিঘরের একজন আলোকবর্তিকা শ্রী বিভূতিনাথ গুপ্ত মহাশয়কে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। মঞ্চে এলেন আমাদের প্রাক্তন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিভূতিনাথ গুপ্ত। এইবারে শ্রী বিভূতিবাবুকে নামসার তরফ থেকে একটি মানপত্র দেওয়া হচ্ছে, সেটি পড়ে শোনাবেন ডক্টর অরুণাংশু চক্রবর্তী। মঞ্চে আসুন ডক্টর অরুণাংশু চক্রবর্তী। মাননীয় শ্রী বিভূতিনাথ গুপ্ত, শ্রদ্ধাস্পদ ইস্যু, আজ হারিয়ে গেছে সেই ভাই বেঞ্চ, হারিয়েছে স্কুল ব্যাগ কাঁধে দিন শুরু করার দিন বলে, কিন্তু আপনি হারাননি কোথাও। বুকের গভীরে গোপন প্রদীপের মতো অনির্বাণ রয়ে গেছে অবিকল সেই শুরুর দিনটির মতো। শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিভূতিনাথ গুপ্ত, আজও আপনার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি যেন বয়ে আনে মহাষ্টমীর সকাল অথবা অব্যক্ত কোনো ছন্দের আকুতি। এসব আপনার জানার কথা নয়, আমরাই বা কবে আর এত কথা গুছিয়ে বলে উঠতে পারলাম। দিন যায়, বেহারি সময় তার আংরাখায় বসায় চুমকি, কিন্তু সে সবই সাধারণ জীবনের গল্প কথা। অসাধারণ যেটুকু তা হলো ওই ফেলে আসা ক্লাসরুম, কৈশোরচিত কলরব, আর সেই সঙ্গে শব্দ ও বর্ণে আপনার মালা গাঁথা। সে মালা আজও সুরভিত করে রেখেছে আমাদের। হে শিক্ষাগুরু, ভালো থাকুন। বহু ত্যাগ ও তিতিক্ষাময় আপনার এই শিক্ষক জীবনের কত প্রান্তে দাঁড়িয়ে আমরা কত জানু হয়ে প্রণাম জানাচ্ছি। স্যার, ভালো থাকুন। সদস্যবৃন্দ, মেওয়ালিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন, উপলক্ষ সাংস্কৃতিক সন্ধ্যা, এভাবেও ফিরে আসা যায়। মধুসূদন মঞ্চ, 1 সেপ্টেম্বর 2007। এবারে স্যারের সম্বর্ধনা। সম্বর্ধনার যে সামগ্রী, সেটি উপহার দিয়েছে 1969 সালের হায়ার সেকেন্ডারি ব্যাচের ছাত্ররা। প্রথমে নামসার সভাপতি শ্রী সত্যব্রত ভট্টাচার্য মহাশয় স্যারকে উত্তরীয় প্রদান করবেন। এরপরে অঙ্গভূষণ প্রদান করবেন ডক্টর সুবীর ঘোষ মহাশয়, নামসার সহসভাপতি। ডক্টর সুবীর ঘোষ, এরপর ডক্টর সমীর নিয়োগী প্রদান করবেন সম্মান স্মারক, উনিও নামসার আরেক সহসভাপতি। এবারে সম্বর্ধনা জানাবেন শ্রী দিব্যেন্দু ভট্টাচার্য। তখন বুঝতাম না, জানেন, এখন বুঝি এইসব মানুষেরা ঠিক কি দিয়ে গেছেন আমাদের। অনেকটা সেই জানি নাই গো সাধন তোমার জানি নাই, আমি ধুলায় বসে খেলেছিলাম তোমার ধারে জানি নাই। আমাদের আজকে অবস্থা অনেকটা এরকম, যখন যা পাওয়া যায় তখন বোঝা যায় না, অনেক পরে গিয়ে বোঝা যায়। তো আজকে সেরকমই একটি দিন, আমরা ভীষণ আনন্দিত এখানে আমাদের মধ্যে আমাদের প্রিয় শিক্ষকের জন্য একটুখানি হলেও সম্মান জানাতে পেরে। তো আমি ওনার কাছে যাচ্ছি, উনি যদি কিছু বলে। আমার
আমার বলার বেশি কিছু নেই, তবে একটুখানি বলি যে আমি শিক্ষক পরিবারেরই সন্তান। অল্প বয়স থেকেই আমার নিজের যে স্কুলে আমি পড়তাম সেখানেই প্রথম আমি মাস্টারি আরম্ভ করি 1946 সালে। তারপর অনেক ঘটনা ঘটে গেছে, বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমি নিগাদীপুর স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে থেকে এখানে প্রতিনিধি আছেন, আমি আগে থেকে আমার শিক্ষক ছিলাম। এইখান থেকে আমি 1990 সালে রিটায়ার করেছি। এই যে দীর্ঘ জীবন, আমি অকপটে বলছি আমি স্বেচ্ছায় সানন্দে শিক্ষাগত গ্রহণ করেছিলাম, তাই আমার কোনোদিন কোনো মনে কোনো দুঃখ হয়নি। আমি টাকা পেলাম না, পয়সা পেলাম না, এই তো আমার আনন্দ। এই যে ছাত্ররা, এটি আমার সবচেয়ে বড় দীর্ঘ জীবন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।